الله وبركاته. আমরা এই সিলেটবাসী আজ আপনাদের আপ্লুত, সিলেটবাসী আজ অভিভাবক হারা, আমরা অধীন হয়ে গেলাম। বাংলাদেশের 16 কোটি মানুষের একমাত্র বড় সংস্কার হল বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেট। এই সিলেটের প্রতিটি ইসলাম বিরোধী তৎপরতার রাজপথে রক্তসেনানী ছিলেন বাংলাদেশের প্রখ্যাত প্রিন্সিপাল সিলেটের আল্লামা হাবিবুর রহমান। আমরা হাবিবুর রহমান সাহেবকে শুধু খেলাফত মাদ্রিসের সম্পদ মনে করি না, প্রতিটি আন্দোলন সংগ্রামে হকানি উলামায়ে কেরামের একজন বড় পুত্র তিনি ছিলেন। আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান যখন আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছেন সিলেটের টেকনাফ থেকে নিয়ে তদুলিয়া, প্রতিটি সমাজের মানুষ এই সিংহ পুরুষের হাতকে শক্তিশালী করার জন্য বিগত প্রতিটি আন্দোলন সংগ্রামে অকপটে তাকে সহযোগিতা করে গিয়েছিল। আজকে আমরা বড়ই দুশ্চিন্তিত, বিভিন্নভাবে বাতিল মতো